হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আমি কচুরলতিটি কেটে সিদ্ধ করে নিচ্ছি। আমি মাটির চুলায় বন্ধুরা রান্না করি। আমি কয়েক মিনিট কচুরলতিটি সিদ্ধ করে নিব। আমার কচুরলতি সিদ্ধ হয়ে এসেছে। আমি কচুরলতিটি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটি ভাজা হয়ে যাচ্ছে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিচ্ছি, কারণ কচুরলতি সিদ্ধ করার সময় আমি একটু লবণ ব্যবহার করেছি, যাতে লবণ কাটা না হয়ে যায়, সেই জন্য অল্প লবণ দিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি অল্প হলুদ দিচ্ছি, অল্প মরিচ গুঁড়ো দিব। ধনিয়া গুঁড়ো দিব। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা কয়েক মিনিট কষাবো। আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এখন আমি কচুরলতিটা দিয়ে দিব, দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করব। আমার কচুরলতিটি রান্না হয়ে গেছে। তোমরা এইভাবে বাসায় রান্না করে খাবে, দেখবে খুব মজা লাগবে। আর এটি একটি খুব সুস্বাদু খাবার, আমার খুব পছন্দের খাবার। তোমরা বাসায় রান্না করে খাবে, আর আমাকে কমেন্টে জানাবে কেমন হলো। ধন্যবাদ সবাইকে।